গল্প গ্লোবাল, এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো, সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় শদেরেক বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে 33 বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। আজকের গল্প বিমা রহস্য। বছর দশেক আগের কথা, একদিন দুপুরে বড় সাহেব আমাকে তার ঘরে ডেকে পাঠালেন। আমি তখনই গিয়ে তার সঙ্গে দেখা করলাম। তিনি আমার হাতে একটা খোলা খাম ধরিয়ে দিয়ে বললেন, মুখার্জি, আমি চাই কেসটা তুমি দেখো। আমি সঙ্গে সঙ্গেই সম্মতি এবং ধন্যবাদ জানিয়ে খামটা নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। দেখলাম ইংরেজিতে লেখা চিঠি, লিখছেন এক বিমা কোম্পানির ডিরেক্টর। চিঠির মোদ্দা বিষয় হল হরেকৃষ্ণ নামক এক ব্যক্তি তাঁদের কোম্পানিতে 10,000 টাকার জীবন বিমা করে। কিছুদিন পর হরেকৃষ্ণ তার বিমা স্বত্ব ব্রজবন্ধু নামক এক ব্যক্তিকে বিক্রি করে দেয়। তখনকার দিনে এ নিয়ম চালু ছিল। এক্ষেত্রে হরেকৃষ্ণের মৃত্যুর পর তার বিমার পুরো টাকাটাই পেয়ে যাবে ব্রজবন্ধু, এবং বস্তুত ঘটল তাই। বিমা স্বত্ব কেনার পর ব্রজবন্ধুকে মাত্র এক খেপ বিমার প্রিমিয়াম দিতে হয়েছিল, তারপরেই হরেকৃষ্ণ মারা যায়। এমতাবস্থায় ব্রজবন্ধু কোম্পানির চাহিদা অনুযায়ী সমস্ত কাগজপত্র জমা দিয়ে তার প্রাপ্য টাকার জন্য আবেদন করেছে। এখন বিমা কোম্পানি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ব্রজবন্ধুকে তার প্রাপ্য টাকা মিটিয়ে দিতে রাজি আছে, কিন্তু কয়েকটা ব্যাপারে হঠাৎই তাদের সন্দেহ হচ্ছে যে বিষয়টির মধ্যে হয়তো একটা মারাত্মক জোচ্চুরি আছে। এই কারণেই ডিরেক্টর মশাই আমাদের সাহায্য চেয়ে বড় সাহেবকে চিঠি লিখেছেন। চিঠিটা পড়ে যে কথাটা প্রথমেই আমার মাথায় এসেছিল, আমার এক সহকর্মী ঠিক সেই কথাটাই আমাকে বললেন। 10,000 টাকা বড় কম কথা নয়। সারা জীবন রোজগার করে অত টাকা খুব কম লোকই রেখে যেতে পারে। একজন নেটিভকে সেই টাকা দিতে হচ্ছে দেখে সাহেব কোম্পানি বেগরবাই করছে। এমন ঘটনা আমি আগেও শুনেছি। মোটা টাকার ক্লেম দিতে হলেই বিমা কোম্পানিগুলো নাকি একটা না একটা ফ্যাকরা বার করে নানান বাহানায় গ্রাহকের প্রাপ্য টাকা মেরে দেয়।
এক্ষেত্রেও তেমন সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি বললাম, হ্যাঁ, বিমা অফিসে গিয়ে ওদের ডিরেক্টর সাহেবের সাথে কথা বলতে পারলে ব্যাপারটা খানিকটা পরিষ্কার হবে। বিমা অফিসে গিয়ে আমার পরিচয় দিতেই ওদের একজন কর্মচারী আমাকে ডিরেক্টর সাহেবের চেম্বারে নিয়ে গেলেন। ডিরেক্টর সাহেব আমাকে চিঠিতে উল্লিখিত বিষয়টি আর একবার নিজ মুখে বর্ণনা করলেন। আমি নির্দিষ্ট বিমা সংক্রান্ত কাগজপত্রগুলো দেখতে চাইলাম। উনি আমাকে পুরো ফাইলটাই দিলেন। আমি একটা একটা করে সব খুঁটিয়ে পড়ে দেখলাম। ব্রজবন্ধুর আবেদনপত্র এবং তার সঙ্গে জমা করা নথিপত্রগুলো দেখলাম। কোথাও কোনো রকম গোলমাল চোখে পড়ল না। ডিরেক্টর সাহেবকে বললাম, কাগজপত্রে তো কোনো গোলমাল আছে বলে মনে হচ্ছে না, তবে আপনাদের এমন মনে হওয়ার কারণটা কি? জোচ্চুরির কোনো প্রমাণ পেয়েছেন কি? সন্দেহটা কেন? সাহেব আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, জোচ্চুরি কি না জানি না, সেটা তো আপনারা দেখবেন, তবে সন্দেহের কারণ আছে মিস্টার মুখার্জি, এটা পড়ে দেখুন। সাহেব আমার হাতে একটা চিঠি দিলেন, ডাকে আসা চিঠি। খুলে দেখলাম পত্রদাতার নাম নেই। তিনি লিখছেন, আমি জানি আপনাদের অফিসে একটি ভয়ানক জুয়া চুরি হইয়াছে। কেবল আপনাদের অফিসেই নয়, কলিকাতায় যে কয়টি প্রধান বিমা অফিস আছে তাহার মধ্যে প্রায় সমস্ত অফিসেই একই ঘটনা ঘটিয়াছে। কোনো এক অজ্ঞাত ব্যক্তির জীবন ওই সমস্ত বিমা অফিসে ব্রজবন্ধু নামক এক ব্যক্তির দ্বারা বিমা করানো হয়, এবং ওই বিমাকারী ব্যক্তি মরিয়া গিয়াছে বলিয়া যত টাকায় তাহার জীবন বিমা করানো হইয়াছিল তাহার সমস্ত এখন ওই ব্রজবন্ধু লইবার চেষ্টা করিতেছে। ভালো করিয়া অনুসন্ধান করিলেই জানিতে পারিবেন আমার কথা সত্য কিনা। ব্রজবন্ধু টাকাগুলো পাক কিংবা নাই পাক, তাহাতে আমার লাভ বা লোকসান কিছুই নাই, তবে একজন জুয়া চুরি করিয়া অন্যদের নিরর্থক ক্ষতিগ্রস্ত করিতে বসিয়াছে দেখিয়া ভাবিলাম সাবধান করিয়া দেওয়া আমার কর্তব্য। এই নিমিত্তেই আপনাকে পত্র লিখিতেছি। ব্রজবন্ধু আমার পরিচিত, সেই হেতু পত্রে নিজ নাম প্রকাশ করিলাম না। ইতি। চিঠিখানা সাহেবকে ফেরত দিয়ে বললাম, চিঠির বক্তব্য সত্যি হলেও হতে পারে। সত্য বলে আমার অনুমান, মিথ্যা হলেও হতে পারে। মিথ্যা খবর কেন দেবে? শত্রুতা? চিঠির ভাবে তো শত্রুতা আছে বলে আমার মনে হয় না। শত্রুতা প্রকাশ করে ফেললে তো আর আপনি চিঠির কথা বিশ্বাস করবেন না। আমাদের দেশে এমন ঘটনা তো ঘটেই থাকে। কারোর ওপর শত্রুতা থাকলে সুযোগ পেলেই লোকে তার ক্ষতি করবার চেষ্টা করে, আবার হিংসাও কাজ করতে পারে। কারোর কোনো ভালো কিছু বা কোনো প্রাপ্তিযোগ দেখলেও তো আর একজন তার ক্ষতি সাধনের চেষ্টায় তৎপর হয়ে ওঠে। যাই হোক, খোঁজখবর করলেই ব্যাপারটা বেরিয়ে পড়বে। আপনি যদি ঠিকমতো তদন্ত করে দোষীকে শাস্তি দিতে পারেন, আমি আপনাকে আলাদা করে পুরস্কৃত করব। পুরস্কারের কথা আমার সঙ্গে নয়, আমাদের বড় সাহেবের সঙ্গেই আলোচনা করবেন। আপাতত তদন্তের ব্যাপারে আপনি আমাকে প্রয়োজনীয় সাহায্যটা করলেই আমি খুশি। আমার এ কথায় ডিরেক্টর সাহেব একটু অপ্রতিভ হয়ে গিয়ে বললেন, বলুন কি সাহায্য চান? আপাতত কয়েকটা কথা আপনার কাছে জানতে চাই। বলুন। ব্রজবন্ধুকে আপনার অফিসের কোনো লোক চেনে? হ্যাঁ, চেনে। কে চেনে? আমি নিজে তাকে দু তিনবার দেখেছি, দেখলে চিনতে পারবো। আর কেউ? অফিসের অনেক কর্মী তাকে চেনে। সে কি প্রায় এখানে আসত? প্রিমিয়ামের টাকা জমা দিতে দুবার এসেছিল। তাছাড়া হরে কৃষ্ণ মারা যাবার পর টাকা বার করতে বেশ কয়েকবার তাকে এখানে আসতে হয়েছিল, তখন অনেকেই তাকে দেখেছে। হরে কৃষ্ণকেও আপনি চেনেন? না, আমি তাকে দেখিনি, তবে বিমা করার সময় এবং তা ব্রজবন্ধুকে বিক্রি করার সময়ও
তাকে অফিসে আসতে হয়েছিল। সুতরাং অফিসের অনেকেই তাকে চেনে। যে এজেন্টের মাধ্যমে সে বিমা করেছিল সে তো খুব ভালো করেই চেনে। যে ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করেছিল সেও চেনে। বেশ, আপাতত আমার আর কিছু জানার নেই, তবে প্রয়োজন হলে আবার আপনার সঙ্গে দেখা করব। অবশ্যই, আপনার যা প্রয়োজন হবে আমাকে বলবেন। ধন্যবাদ। এরপর চিঠির সূত্র অনুযায়ী, মানে ওই বেনামা চিঠির সূত্র অনুযায়ী খোঁজ নিয়ে জানলাম, সত্যি সত্যি হরে কৃষ্ণ নামের এক ব্যক্তি একাধিক বিমা অফিসে এক মাসের মধ্যে মোট 30,000 টাকার জীবন বিমা করেছিল। এরপর সে একবার মাত্র নিজে প্রিমিয়ামের টাকা জমা দিয়েছিল। তারপরই তার সমস্ত বিমা ব্রজবন্ধু নামক এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। ব্রজবন্ধু হরে কৃষ্ণর হয়ে মাত্র 2 প্রিমিয়ামের টাকা জমা দেয়। তারপরেই হরে কৃষ্ণের মৃত্যু হয়। হরে কৃষ্ণের মৃত্যুর পর ব্রজবন্ধু বিমাকৃত 30,000 টাকা পাওয়ার জন্য প্রত্যেকটি বিমা কোম্পানিতেই আবেদন করেছে। আবেদনপত্রের সঙ্গে অসুখের সময় যে ডাক্তার হরে কৃষ্ণর চিকিৎসা করেছিল তাঁর সার্টিফিকেটও জমা দেওয়া হয়েছে। তাছাড়া সজ্ঞানে গঙ্গার ঘাটে অবস্থান করাকালীন যে ডাক্তার তাঁকে দেখেছিলেন এবং যার চোখের সামনে হরে কৃষ্ণ মারা গিয়েছিল তাঁর লেখা ডেথ সার্টিফিকেটও সঙ্গে দেওয়া হয়েছে। এছাড়া বিমা ক্রয় সংক্রান্ত কোম্পানির শিলমোহর মারা কাগজপত্র তো আছে। মোদ্দা কথা, কোথাও সন্দেহজনক কিছুই নেই। একমাত্র ওই বেনামি চিঠিটা থেকেই সন্দেহের সূত্রপাত। তবে একই সঙ্গে একই ব্যক্তির অতগুলো বিমাকরণ এবং অপর এক ব্যক্তির কাছে তার সবগুলি বিক্রি করে দেওয়ার ঘটনা খুব একটা স্বাভাবিক বলে তো মনে হয় না। যাই হোক, এরপর আমি ব্রজবন্ধুর সঙ্গেই দেখা করতে গেলাম। ব্রজবন্ধুবাবু একজন জমিদার, খুব বড় না হলেও বাৎসরিক 5-6,000 টাকা আয় আছে। তাছাড়া অন্য কিছু ব্যবসাও আছে। অত্যন্ত মিষ্টভাষী এবং পরোপকারী। বিপদে পড়ে কেউ তাঁর শরণাপন্ন হলে তিনি সাধ্যমতো সাহায্য করেন। শহরের নিকটবর্তী গ্রামাঞ্চলে তাঁর বাসস্থান। ওই অঞ্চলের অধিকাংশ লোকই তাঁর বশীভূত এবং অনুগত। যে গ্রামে তাঁর বাড়ি সেই গ্রামেই তাঁরই সমতুল্য আরও একজন জমিদার আছেন, কিন্তু তাঁর সঙ্গে ব্রজবন্ধুবাবুর বনি বনা নেই। দুজনে পরস্পরের শত্রু। উভয়ের মধ্যে এই মনোমালিন্যের কারণ গ্রামের লোকেরা কিন্তু জানে না। আমি ব্রজবন্ধুবাবুর সঙ্গে দেখা করে নিজের পরিচয় দিয়ে আমার আসার উদ্দেশ্য ওনাকে সরাসরি জানিয়ে দিলাম। উনি বেশ খাতির করেই আমাকে বসালেন। ওনার সঙ্গে কথা বলে বা ওনার হাবভাব দেখে ওনাকে কিন্তু আমার জালিয়াত বলে মনে হলো না। উনি কোনো লুকোচাপা করছেন বলেও মনে হলো না। উনি বললেন, দেখুন, হরে কৃষ্ণ যে জীবন বিমাগুলো করেছিল এবং আমি যে সেগুলো কিনেছিলাম তার ভুরি ভুরি প্রমাণ আছে, কিন্তু সেসব দাখিলের কোনো প্রয়োজন নেই। কারণ যে যে অফিসে হরে কৃষ্ণ বিমা করেছিল সেই সমস্ত অফিসের কর্মীরাই তো হরে কৃষ্ণের বিমা করা এবং হরে কৃষ্ণের কাছ থেকে আমার বিমা কেনার সাক্ষী। তাদের সামনেই তো শৈশবুধ হয়েছিল। তখন তো তারা এর মধ্যে গোলমাল কিছু দেখেননি। আজ হঠাৎ সন্দেহের কারণ কি? অবশ্য এই কথাও ঠিক যে এতগুলো টাকা একসঙ্গে একটা লোক পেয়ে যাচ্ছে দেখলে মনে একটু অন্যরকম ভাবনা আসে বই কি। সে যাই হোক, আমি খুশি যে তদন্তের ভার আপনার ওপর পড়েছে। আপনি একজন বিচক্ষণ গোয়েন্দা অফিসার, সত্য মিথ্যা সহজেই অনুধাবন করতে পারবেন। আর আমিও সর্বতোভাবে আপনাকে সাহায্য করব।
নিজের স্বার্থেই করব, কারণ আমার অতগুলো ন্যায্য পাওনা টাকা ঝুলে রয়েছে। টাকাগুলো যদি সত্যিই আপনার পাওনা হয় ব্রজবন্ধুবাবু, তাহলে কেউ তো আটকাতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। যিনি হরেকৃষ্ণবাবুর ডেথ সার্টিফিকেট লিখেছিলেন, তাঁর সঙ্গে কি একবার দেখা করা যায়? অবশ্যই যায়। শুধু তিনি কেন, যার বাড়িতে হরেকৃষ্ণ ভাড়া থাকতো, অসুস্থ হওয়ার পর যে ডাক্তারবাবু ওর চিকিৎসা করেছিলেন, যার সামনে হরেকৃষ্ণের মৃত্যু ঘটে, তাদের প্রত্যেকের সাথেই আপনি কথা বলে দেখুন স্যার, আপনার সন্দেহ দূর হয়ে যাবে। এরা প্রত্যেকেই শহরের এক একজন গণ্যমান্য ব্যক্তি, মিথ্যে কথা বলবার লোক নন। আচ্ছা, এদের সঙ্গে কোথায় কখন দেখা করা যেতে পারে? এদের ঠিকানা আপনার কাছে আছে? প্রত্যেকের ঠিকানাই আমার কাছে আছে, আমি আপনাকে লিখে দিচ্ছি। এরা সবাই বিখ্যাত লোক, নাম বললে যে কেউ আপনাকে বাড়ি দেখিয়ে দেবে। চাইলে আমি নিজেও আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে পারি। তার আগে আর দু একটা কথা আমার জানার আছে। বলুন, কি জানতে চান? এই হরেকৃষ্ণ লোকটা কে? হরেকৃষ্ণ সম্পর্কে আমি খুব একটা বেশি কিছু জানি না। ছোটবেলায় একই স্কুলে পড়তাম, ও হোস্টেলে থাকতো, স্কুল ছাড়ার পর ও যে কী করতো তা বলতে পারবো না, তবে যখনই দেখা হতো দেখতাম নিজের গাড়ি নিয়ে ঘুরত। কথা বলে যেটুকু জানতে পেরেছিলাম তাতে মনে হয়েছিল বিষয় সম্পত্তি থেকে যা রোজগার হতো তাতেই চলে যেত, নিজে কিছু করতে টুরত না। দেশ কোথায় ছিল? বাখরগঞ্জ। গ্রামের নাম? সেটাও আমাকে বলেছিল, কিন্তু এখন আর ঠিক মনে নেই। তবে দেশেও খুব কমই যেত, বেশিরভাগ সময় কলকাতাতেই থাকত। কলকাতার কোথায়? এক এক সময় এক এক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। আমি যখন বিমাটা তার কাছ থেকে কিনি, জানবাজারে বাড়ি ভাড়া নিয়ে থাকতো। যাকে আপনি তেমন একটা ভালো করে চেনেনই না, হঠাৎ তার জীবন বিমা কিনতে গেলেন কেন? আপনি বোধহয় জানেন স্যার যে জমিদারি ছাড়াও আমি কিছু কিছু ব্যবসার সঙ্গে যুক্ত। আমার বিষয় সম্পত্তির অধিকাংশই ওই ব্যবসা থেকেই বলতে পারেন। ব্যবসা সূত্রেই আমি হরেকৃষ্ণের বিমা কিনেছিলাম। হরেকৃষ্ণবাবুর যে অত টাকার বিমা করা আছে এটা আপনি আগে থেকে জানতেন? না, আগে জানতাম না। যখন সে তার বিমাগুলো বিক্রি করবে বলে ঠিক করেছিল তখনই জানতে পারি। আপনার নিজের জীবন বিমা করা আছে? হ্যাঁ, অল্প টাকার একটা বিমা আছে। কত টাকার? 500 টাকার। অন্যের বিমা কিনে অত টাকা প্রিমিয়াম দিচ্ছেন, সেখানে নিজের জন্য এত অল্প টাকার বিমা করলেন কেন? বাড়াবার চেষ্টা করেছিলাম, কিন্তু শরীরের কারণে ডাক্তারি ছাড়পত্র পাইনি। আর এখন তো নতুন করে বিমা করার আর বয়সই নেই। হরেকৃষ্ণের আর কে কে আছে? তা আমি ঠিক বলতে পারবো না। জানবাজারের বাড়িতে তো একাই থাকতো, আমি যে কবার গেছি দু একজন চাকর ছাড়া আর তো কারোকে দেখলাম না। পরিবারবর্গ আছে বলে তো মনে হলো না। বিয়ে করেছিলেন? এটাও আমি ঠিক জানি না। মৃত্যুর আগে আপনিই তো তাকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তার শেষ ইচ্ছানুসারে আমি তাকে তীরস্থ করেছিলাম। তার যে সমস্ত চাকর বাকরেরা ছিল তারা এখন কোথায়? হরেকৃষ্ণের মৃত্যুর পর তারা যে যার মতো চলে গিয়েছিল, তাদের ঠিকানা আমার জানা নেই। মৃত্যুর পর হরেকৃষ্ণের ঘরের যে জিনিসপত্রগুলো ছিল
সেসব কি আপনিই নিয়ে এসেছেন? না না, ওসব জিনিস আমি কেন নিতে যাব, হরিকৃষ্ণের বাড়িওয়ালাই সেগুলো নিয়েছি। শুনেছিলাম বাড়ি ভাড়া বাবদ হরিকৃষ্ণের কাছে তার কিছু টাকা পাওনা ছিল, সেই কারণেই বোধ হয়। বুঝেছি। আচ্ছা, ওই ঠিকানাগুলো আপনি দয়া করে আমাকে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ব্রজবন্ধু বাবুর সাথে কথা বলার পরের দিন আমি অন্য দুটি বিমা কোম্পানির অফিসেও খোঁজ খবর নিতে গেলাম। সেখানে কথা বলে বুঝলাম ব্রজবন্ধুবাবু সত্যি কথাই বলেছেন, অর্থাৎ বিমা কেনাবেচার ঘটনা অফিস কর্মীদের সাক্ষী রেখে তাদের সামনেই সম্পন্ন করা হয়েছিল এবং হরেকৃষ্ণ ও ব্রজবন্ধু দুজনকেই তারা সকলেই দেখেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পর্যায়ে কোনো কারচুপি নেই। এখন দেখার বিষয় হরেকৃষ্ণ নামক যে ব্যক্তি তার জীবন বিমা ব্রজবন্ধুবাবুর কাছে বিক্রি করেছিল সেই ব্যক্তি প্রকৃত মারা গেছেন কিনা। যদি সে প্রকৃতই মারা গিয়ে না থাকে তাহলে সে এখন কোথায়? এই বিষয়ে অনুসন্ধান করতে প্রথমেই হাজির হলাম জানবাজারের যে বাড়িতে হরেকৃষ্ণ ভাড়া থাকত সেখানে। গিয়ে দেখলাম বাড়িতে তালা ঝুলছে, কাগজে লেখা আছে এই বাড়ি ভাড়া দেওয়া হইবে। খোঁজ নিয়ে জানলাম বাড়ির মালিক হাইকোর্টের একজন উকিল, কাছেই তিনি থাকেন। তার সঙ্গে দেখা করলাম। সব শুনে তিনি বললেন, দেখুন, এ ব্যাপারে আমি আপনাকে বিশেষ কিছু সাহায্য করতে পারবো না, কারণ ভাড়াটিয়াদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না। আপনি বরং আমার সরকারের সঙ্গে কথা বলুন, ও আপনাকে বিস্তারিত সব বলতে পারবে, ওই তো সব দেখাশোনা করে। কিন্তু সেদিন আর সরকার মশাইয়ের দেখা পাওয়া গেল না। পরদিন গিয়ে তাকে ধরলাম, সে বলল, হ্যাঁ, হরকৃষ্ণবাবু ছমাসের এগ্রিমেন্ট করে বাড়িটা ভাড়া নিয়েছিলেন। আগে ওকে চিনতেন? না, আগে চিনতাম না। আর কে কে ছিল? উনি একাই থাকতেন, আর দু তিনজন চাকর ছিল। বাড়িতে লোকজনের যাতায়াত ছিল? ব্রজবন্ধু নামক এক ব্যক্তিকে মাঝে মাঝে আসতে দেখেছি। এ বাড়িতে থাকাকালীনই তো উনি অসুস্থ হয়ে পড়েন? হ্যাঁ, আমি সেই রকমই শুনেছি। শুনেছি ডাক্তার এসেছিলেন, তারপর তাকে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়। অসুস্থ অবস্থায় বা মৃত হরেকৃষ্ণকে আপনি নিজে দেখেননি? না না, সবই আমার শোনা কথা। তার কাজের লোকেরা এখন কোথায় আছে? হরেকৃষ্ণবাবুর মৃত্যুর পরেই তারা সব এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ঘরের জিনিসপত্রগুলো? সেগুলো আমাদের কাছেই আছে, ভাড়ার টাকা কিছু পাওনা আছে আমাদের, সেই জন্যেই এগুলো রেখে দেওয়া হয়েছে। বাড়ি ভাড়ার যে এগ্রিমেন্টটা হয়েছিল সেটা একবার দেখাবেন? সরকার মশাই আমাকে এগ্রিমেন্টটা দেখালেন, সেখানে হরেকৃষ্ণের সই ছিল। সই দেখে বুঝলাম বিমা অফিসে বিমার কাগজে করা সই আর এই এগ্রিমেন্টের সই একই ব্যক্তির করা। সুতরাং যে হরেকৃষ্ণ জীবন বিমা করে তা ব্রজবন্ধুবাবুকে বিক্রি করে দিয়েছিল, সেই হরেকৃষ্ণই যে জানবাজারের এই বাড়িতে কয়েকটা মাস বাস করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। এরপর যে ডাক্তার জানবাজারের বাড়িতে হরেকৃষ্ণের চিকিৎসা করেছিলেন তাঁর সঙ্গে দেখা করলাম। তাঁর সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি ব্রজবন্ধুবাবুর পরিচিত ডাক্তার, তাঁদের পারিবারিক চিকিৎসকও বলা যায়। ব্রজবন্ধুই তাঁকে জানবাজারের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন, সেখানেই তিনি হরেকৃষ্ণকে দেখেন এবং ওষুধের ব্যবস্থা করে দেন। মোট তিন দিন তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। আমি জিজ্ঞেস করলাম, হরেকৃষ্ণবাবুকে আপনি আগে চিনতেন? চিনতাম ঠিক বলা যায় না, তবে ব্রজবন্ধুবাবুর বাড়িতেই আমি কয়েকবার তাকে দেখেছিলাম। তখন নামটা জানতাম না, জানবাজারে গিয়ে প্রেসক্রিপশন লেখার সময়ই নামটা প্রথম জানতে পারি। হরেকৃষ্ণবাবুকে যখন তীরস্থ করা হয়, অর্থাৎ গঙ্গার তীরে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন? না, তখন তাকে দেখিনি। তার দু একদিন পরে ব্রজবন্ধুবাবু এসে আমাকে গঙ্গা তীরে ডেকে নিয়ে যান। সেখানে গিয়ে জানতে পারি যে হরেকৃষ্ণ মারা গেছে। আমি ডেড বডি দেখি এবং তারপর সার্টিফিকেট লিখে দিই।
আপনি কোথায় গিয়ে মৃতদেহ দেখেছিলেন? কাশীমিত্রের ঘাটে। যেখানে মৃতদেহ দাহ করা হয় সেখানে? না না, সেখান থেকে একটু দূরে যে একটা ঘর আছে সেই ঘরের ভেতর। সেখানে তো অনেকগুলো ঘর আছে, ঠিক কোন ঘরটা বলুন তো। মৃত্যুর আগে যদি কাউকে তিরস্থ করা হয় এবং পরে দেখা যায় যে মৃত্যুর এখনও কয়েকদিন দেরি আছে, তখন সাধারণত তাকে আর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় না। এইসব ব্যক্তিদের রাখবার জন্য যে নির্দিষ্ট ঘর আছে, আমি সেই ঘরের মধ্যেই হরেকৃষ্ণের মৃতদেহ দেখেছিলাম। দিনের বেলায় দেখেছিলেন নাকি রাতে? রাত্রে। তখন আন্দাজ কটা হবে? তা রাত্রি 9টার কম তো নয়। যে ঘরের কথা আপনি বলছেন সে ঘর আমি আগে একবার দেখেছি, বেশ অন্ধকার অন্ধকার। দিনের বেলায় আলো ঢোকে কিনা জানি না, তবে রাত্রে তো অন্ধকার হবেই। আচ্ছা, মৃতদেহ দেখার ব্যাপারটা আপনি মনে করে একটু বিস্তারিত বলুন তো। ব্রজবন্ধুবাবু আমাকে সঙ্গে নিয়ে ঘরের ভেতর ঢুকলেন। দেখলাম একটা চৌকির উপরে সাদা কাপড় চাপা দেওয়া মৃতদেহ। ঘরে একটা মেটে প্রদীপ টিমটিম করে জ্বলছিল। ব্রজবন্ধুবাবু মৃতদেহের মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দিয়ে আমাকে দেখালেন। আপনি আলোটা সামনে এনে ডেড বডি ভালো করে পরীক্ষা করেছিলেন? না, তা করিনি, কারণ আমার কোনো রকম সন্দেহই হয়নি। আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে জানবাজারে হরেকৃষ্ণ নামক যে ব্যক্তির চিকিৎসা আপনি করেছিলেন, কাশীমিত্রের ঘাটে গিয়ে সেই ব্যক্তির মৃতদেহই আপনি দেখেছিলেন? ব্রজবন্ধুবাবু তো আমাকে হরেকৃষ্ণের মৃতদেহ বলেই দেখালেন, তখন তো তাকে অবিশ্বাস করার মতন কোনো কারণ ঘটেনি। কিন্তু এখন তো আপনি যেভাবে বলছেন, ডাক্তারবাবুর সাথে কথা বলে যা বুঝলাম তাতে মনে হলো হরেকৃষ্ণকে তিনি আগে থেকে চিনতেন না, এবং ব্রজবন্ধুবাবুর সাথে তার সম্পর্ক ডাক্তারি সূত্রে, এর বাইরে তেমন কোনো ঘনিষ্ঠতা নেই। তিনি ব্রজবন্ধুর হয়ে কোনো বেআইনি কাজ করে দেবেন বলে মনে হয় না, এক যদি না ব্রজবন্ধু তাকে ঠকিয়ে থাকেন। তার মানে যা দাঁড়াচ্ছে, যে হরেকৃষ্ণ তার জীবন বীমা ব্রজবন্ধুর কাছে বিক্রি করেছিল সেই হরেকৃষ্ণই জানবাজারের বাড়িতে বাস করত, এবং অসুস্থ হওয়ার পর সেই হরেকৃষ্ণকেই ডাক্তারবাবু জানবাজারের বাড়িতে দেখতে এসেছিলেন। এই পর্যন্ত কোনো ধোঁয়াশা নেই, কিন্তু জানবাজারের সেই অসুস্থ হরেকৃষ্ণ এবং কাশীমিত্রের ঘাটের মৃত হরেকৃষ্ণ যে একই ব্যক্তি সে বিষয়ে আরও অনুসন্ধানের প্রয়োজন আছে, এবং এই বিষয়টায় নিশ্চিত হতে না পারলে এই মোকদ্দমার মীমাংসা করা সম্ভব হবে না। কিন্তু কিভাবে তা সম্ভব হবে ভাবতে গিয়ে আমার তার কথাটাই সবার আগে মনে এলো, যার কথা আগে আপনাদের বলেছি, ব্রজবন্ধুবাবুর গ্রামের সেই আর এক জমিদার যার সঙ্গে ব্রজবন্ধুবাবুর শত্রুতার সম্পর্ক। শত্রুকে বিপদে ফেলার সুযোগ পেয়ে সেই জমিদারবাবু হয়তো ব্রজবন্ধুবাবুর বিরুদ্ধে তথ্য যুগিয়ে আমাকে সাহায্য করতে আগ্রহী হবেন, অবশ্য যদি তেমন কোনো তথ্য প্রমাণ আদৌ থেকে থাকে। সুতরাং একটা সুযোগ নিয়ে দেখাই যেতে পারে। এইসব ভেবে আমি ব্রজবন্ধুবাবুর শত্রুপক্ষ সেই জমিদারবাবুর সঙ্গে দেখা করলাম। আমার মুখে সব কথা শুনে তিনি বললেন, এ সম্বন্ধে আমি এখনও পর্যন্ত কোনো কথা শুনিনি, কিন্তু ব্রজবন্ধুর অবস্থা দেখে আমার মনে হচ্ছে সে ইদানিং কিছু একটা গুরুতর বিষয় নিয়ে ব্যস্ত আছে। এমন মনে হওয়ার কারণ? কারণ আগে সে যে সমস্ত জায়গায় যেত, যাদের সঙ্গে গল্পগুজব করত, ইদানিং আর তাকে সেই সমস্ত জায়গায় যেতে বা গল্পগুজব করতে দেখা যাচ্ছে না। তার কাছে যারা আসত তাদেরও আর খুব একটা দেখি না। ব্যাপারটা আমি আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে আজকাল সে ব্যবসা এবং জমিদারির কাজেও যেন একটু ঢিলে দিয়েছে। সে যাই হোক, আপনি দু একদিন অপেক্ষা করুন, ওর সব খবরই আমি জোগাড় করে আপনাকে জানিয়ে দেব। আর একটা কথা, ওই হরেকৃষ্ণর জীবন বীমার কাগজপত্র আপনি সব দেখেছেন? হ্যাঁ দেখেছি, কোনো গোলমাল নেই। গোলমালের কথা কিছু বলছি না, ওখানে বীমাকারীর চেহারার বর্ণনার বিশেষ চিহ্নের কথা কিছু বলা আছে কি? বাঁ চোখটা একটু ছোট, আর অন্যদের সাথে কথা বলে তার চেহারার বর্ণনা যা জেনেছি
বয়স চল্লিশের মতো, বেটেখাটো চেহারা, গায়ের রং মাঝারি। আপনি এখন আসুন, আমার মনে হচ্ছে আপনার কার্যোদ্ধারে খুব বেশি বিলম্ব হবে না, আমি কালই আপনার সঙ্গে গিয়ে দেখা করছি। জমিদারবাবুর সাথে কথা বলে ফিরে আসার পর আমার মনে দুটি ভিন্ন ভিন্ন ধারণার উদয় হল। একবার মনে হল ব্রজবন্ধুর জোচ্চুরিটা হয়তো জমিদারবাবু ধরে ফেলেছেন, আবার মনে হল সুযোগ বুঝে জমিদার মশাই হয়তো মিথ্যা তথ্য যুগিয়ে পুলিশের সাহায্যে তার শত্রুকে বিপদে ফেলতে চাইছেন। সুতরাং হিসেব করে এগুতে হবে। পরদিন কথা মতো সত্যি সত্যি তাঁর একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে জমিদারবাবু আমার কাছে এলেন এবং বলা বাহুল্য আমি তাঁদের বেশ খাতির করেই বসালাম। জমিদারবাবু বললেন, মনে হচ্ছে যে লোক জীবন বিমা করেছিল সেই লোক এখনো জীবিতই আছে, মারা যায়নি। আপনি কি জানতে পেরেছেন সে কে? অনুমান করতে পেরেছি এবং জানি আমার অনুমান ভুল হবে না। আপনি কি অনুমান করছেন? জীবন বিমাগুলো যে করেছিল সে ব্রজবন্ধুর একজন কর্মচারী। এটা কিভাবে বুঝছেন? যে সময় হরেকৃষ্ণ তার জীবন বিমা করে ঠিক সেই সময়টাতেই ব্রজবন্ধুর এক কর্মচারীকে আমি প্রায়ই ব্রজবন্ধুর বাড়িতে দেখতাম, ইদানিং আর তাকে দেখতে পাচ্ছি না। হরেকৃষ্ণের চেহারার যে বিবরণ আপনি দিয়েছেন এর চেহারাও হুবহু একই রকম, বেটে, মা চোখটা ছোট, বয়সও ওই চল্লিশের কোটায়। এই কি তাহলে হরেকৃষ্ণ বলছেন? না, এর আসল নাম কৃষ্ণরাম। মানে কৃষ্ণরামই হরেকৃষ্ণ? এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এই কৃষ্ণরাম থাকে কোথায়? তা বলতে পারবো না, তবে ব্রজবন্ধুরই কোনো জমিদারিতে সে কাজ করে। এর আর কেউ আছে? এক জামাই আছে বলে শুনেছি, সেও ব্রজবন্ধুর কর্মচারী। ব্রজবন্ধুবাবুর বাড়িতে আপনি এই লোকটিকে শেষ কবে দেখেছেন? তা প্রায় 15-16 দিন হবে। তাহলে এখন আমাদের কাজ এই কৃষ্ণরাম এবং তার জামাইয়ের ঠিকানা খুঁজে বার করা। ও নিয়ে চিন্তা নেই, ও দু একদিনের মধ্যেই আমি আপনাকে সব জানিয়ে দিতে পারবো। এই বলে জমিদারবাবু সেদিনের মতো বিদায় নিলেন। এখন জমিদার মশাইয়ের কথা যদি সত্যি হয় তাহলে কৃষ্ণরামকে খুঁজে বার করে বিমা অফিসের কর্মচারী এবং ডাক্তারবাবুদের সামনে হাজির করাতে পারলেই ব্রজবন্ধুর জালিয়াতি ফাঁস হয়ে যাবে। কিন্তু এরপর দুদিন কেটে গেল, তবুও জমিদারবাবুর কাছ থেকে কোনোরকম খবর পাওয়া গেল না। আমি তখন অন্য সূত্র ধরে খবর জোগাড় করবার চেষ্টা করলাম। জানতে পারলাম কৃষ্ণরাম নামের এক ব্যক্তি ব্রজবন্ধুর কাছেই চাকরি করে এবং তার চেহারার সঙ্গে হরেকৃষ্ণের চেহারার সাদৃশ্য আছে, কিন্তু তার ঠিকানা জোগাড় করা সম্ভব হল না। এর প্রায় সপ্তাহখানেক পর জমিদারবাবু আসল খবরটি আমাকে জানালেন। ডায়মন্ড হারবারের অন্তর্গত সুন্দরবনের মধ্যে ব্রজবন্ধুর কয়েকটি আবাদ ছিল, তারই কোনো একটিতে কৃষ্ণরাম থাকে। খবর পাওয়া মাত্রই জমিদারবাবুর কাছ থেকে কৃষ্ণরামকে চেনে এমন একজন লোক এবং বিমা কোম্পানি থেকে হরেকৃষ্ণকে চেনে এমন একজন লোক সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারের ওই অঞ্চলে হানা দিলাম। সেখানে পৌঁছলাম বটে, কিন্তু আবাদগুলোর মধ্যে ঠিক কোন আবাদে কৃষ্ণরামের বাস সেটা খুঁজে বার করতেই দুদিন সময় লেগে গেল। অবশেষে সেই নির্দিষ্ট আবাদে পৌঁছে জানা গেল যে কৃষ্ণরামই সেখানকার প্রধান কর্মচারী, সেখানেই তার বাড়ি, কিন্তু সে বাড়ি এখন ফাঁকা। দিন 15 আগে কৃষ্ণরাম তার মনিব জমিদার ব্রজবন্ধুবাবুর বাড়িতে গিয়েছিল এবং এখনো পর্যন্ত ফেরেনি। তার মানে কৃষ্ণরামই যদি হরেকৃষ্ণ হয়ে থাকে তো 15 দিন আগেও সে জীবিত ছিল। তাহলে গঙ্গার ঘাটে হরেকৃষ্ণ নামে যে ব্যক্তি মারা গেল সে কে? এখানে আসার সময় জমিদারবাবু যে লোকটিকে আমার সঙ্গে দিয়েছিল তার নাম গোপাল, বেশ চালাক চতুর। সে বলল, স্যার
এখানে আসবার আগে আমি ব্রজবন্ধুবাবুর বাড়িতে খোঁজ নিয়ে দেখেছিলুম, রামকৃষ্ণ কিন্তু এখন সেখানে নেই। হ্যাঁ, খোঁজ আমিও নিয়েছিলাম, জানি রামকৃষ্ণ বা হরেকৃষ্ণ কোনো কৃষ্ণই সেখানে এখন নেই। তার মানে স্যার সব মিছে কথা, ও এখানেই আছে। আমরা দুদিন ধরে ওর খোঁজ করছি, তো খবরটা নিঘাত জেনে গেছে, মনে তো পাপ আছে, ধরা পড়ার ভয়ে গা ঢাকা দিয়েছে। সন্দেহটা আমার মনেও এসেছিল, বিশেষত ব্রজবন্ধু জেনেছে যে পুলিশ ব্যাপারটা তদন্ত করছে, সুতরাং ব্রজবন্ধু যদি সত্যিই রামকৃষ্ণর মাধ্যমে জালিয়াতিটা করে থাকে তাহলে সে অবশ্যই রামকৃষ্ণকে সতর্ক করে দেবে, সেক্ষেত্রে তাকে খুঁজে পাওয়াটা সহজ হবে না, এবং হলো তাই। তন্নতন্ন করে খুঁজেও এই আবাদে রামকৃষ্ণের কোনো সন্ধান পাওয়া গেল না। জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম এখান থেকে 25 ক্রোশ দূরের একটা আবাদে তার জামাই থাকে, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হল না। সেখানেও ওই একই ব্যাপার, জামাইয়ের ঘর খালি পড়ে আছে, দিন দশেক আগে বেরিয়েছে, কোথায় গেছে কেউ জানে না। সুতরাং কাজের কাজ কিছুই হল না। সুন্দরবন থেকে ব্যর্থ হয়ে ফিরে আসার পরই আমি জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করলাম। আমি কিছু বলার আগেই তিনি বললেন, ওদের দেখা পাননি তো, পাবেন কি করে? আপনাকে ধরা দেবার জন্য ওরা কি ওখানে বসে থাকবে? আপনি যে কৃষ্ণনামকে খুঁজছেন সেটা তো ও পক্ষ জেনেই গেছে। নতুন কোনো খবর আছে মনে হচ্ছে? তা তো আছেই, তবে আমার অনুমান যে নির্ভুল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। কৃষ্ণনামই হরেকৃষ্ণ এবং সে জীবিত। তা না হলে আর পালিয়ে বেড়াবে কেন মশাই? হ্যাঁ ঠিক, এখন পালালোটা কোন দিকে সেটা বলুন। পশ্চিমে তীর্থক্ষেত্রে। আপনি নিশ্চিত? আমার কাছে যা খবর আছে তারা একই জায়গায় বেশি দিন থাকবে না, বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াবে। একা কৃষ্ণ নামের অসুবিধা হবে বলে জামাইকে তার সঙ্গে দেওয়া হয়েছে, খরচ জোগাচ্ছে ব্রজবন্ধু। এত সব খবর জানলেন কি করে? ওই একটা কথা আছে না, যে খায় চিনি জোগায় চিন্তামণি, খানিকটা সেই রকমই আর কি। কৃষ্ণরামের এক পরিচিত ব্যক্তি, আমার বিশেষ গুণগ্রাহী, তার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেল। সে একটা জরুরি কাজে কিছুদিন আগে ওই সুন্দরবনে গিয়েছিল, ফেরার পথে এক রাত্রি কৃষ্ণরামের বাড়িতে কাটায়। এই ব্যক্তির তীর্থস্থান দর্শনের একটা বাতিক আছে, অনেক জায়গাতে ঘুরেছে। এর কাছে কৃষ্ণরাম তার ওই তীর্থ ভ্রমণের মনোবাসনার কথা জানায় এবং বিভিন্ন স্থানের সুলুক সন্ধান জেনে নেয়। যে যে তীর্থস্থানে সে যাবে বলে ইচ্ছে প্রকাশ করেছিল, দাঁড়ান 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 আমি নামগুলো লিখে রেখেছি, এই যে পুষ্কর তীর্থ, মথুরা, বৃন্দাবন, কাশী, অযোধ্যা, প্রয়াগ, নৈমিষারণ্য, এই জায়গাগুলো সম্পর্কেই সে বিশেষ করে খোঁজ খবর করছিল। সুতরাং আমি মনে মনে ভাবলাম জমিদারবাবু তার শত্রু ব্রজবন্ধুর সর্বনাশ সাধনে একেবারে আদা জল খেয়ে লেগেছেন। বললাম, তাহলে চলুন সরকারি খরচে তীর্থ ভ্রমণ করে আসা যাক। আপনি একজন কর্মচারীকে সঙ্গে নিন আর আমি একজন কনস্টেবলকে নিয়ে নিই। আপনার প্রস্তাবটা সত্যি লোভনীয় ইন্সপেক্টর মুখার্জি, আপনার সঙ্গে বেরিয়ে পড়তে পারলে ভালোই লাগতো, কিন্তু এক্ষুনি বেরোবার উপায় নেই। ব্যবসা আর জমিদারির এমন কয়েকটা কাজ ঝুলে রয়েছে যে আমার এখনই এখানে থাকাটা খুব জরুরি। আপনি যান, আমি গোপালকেই আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি, গোপাল বেশ করিতকর্মা ছেলে, আমি বরং এদিককার খবরাখবরের উপর নজর রাখি, বুঝলেন? জমিদারবাবুর কর্মচারী গোপাল এবং একজন চৌখোস কনস্টেবলকে সঙ্গে নিয়ে পরের দিনই আমি জালিয়াতের সন্ধানে তীর্থক্ষেত্রে পাড়ি দিলাম। প্রথমে গেলাম বৈদ্যনাথে, সেখান থেকে কাশীধামে। এখানকার বাঙালি টোলায় আমার চেনা লোকজন আছে, তাদের সাহায্যে খোঁজখবর চালালাম। দশাশ্বমেধ, মণিকর্ণিকা, কেদারেশ্বর প্রভৃতি যে সমস্ত ঘাটে সকলেই স্নান করতে আসে সেই সমস্ত ঘাটেই নজরদারি চালালাম। সাধু সন্ন্যাসীরা যেসব জায়গায় থাকেন সে সমস্ত জায়গায় যে অসাধুরা যাতায়াত করে না তা তো নয়, তাই সেসব জায়গাও নজরদারি থেকে বাদ গেল না। কিন্তু বিশ্বনাথ, অন্নপূর্ণা, কালভৈরব কোনো জায়গাতেই তাদের সন্ধান পেলাম না। কাশী থেকে এলাম অযোধ্যা ধামে। এখানে শ্রীরামচন্দ্রের কীর্তিকলাপ যে সমস্ত জায়গায় ছড়িয়ে আছে
হিন্দু তীর্থযাত্রীরা প্রত্যেকেই সেই সব স্থান দর্শন করতে যায়। এই সমস্ত জায়গাতেই আমরা ঘুরলাম, রামচন্দ্রের কীর্তিকলাপের চিহ্ন দর্শন করলাম, কিন্তু কীর্তিমান কৃষ্ণরামের কোনো চিহ্ন পেলাম না। সেখান থেকে এলাম প্রয়াগে। প্রয়াগে অনুসন্ধান করে পুষ্করে যাব বলে আজমির শহরে এসে হাজির হলাম। আজমির থেকে পুষ্করের দূরত্ব 5 ক্রোশ, পাহাড়ের ওপর দিয়ে যেতে হয়। তবে রাস্তা আগের মতো দুষ্কর নয়, এখন সে রাস্তায় ঘোড়ার গাড়ি চলে। পুষ্করে যাওয়ার গাড়ি যেখান থেকে পাওয়া যায় সেখানে খোঁজ খবর করায় অবশেষে এক টাঙাওয়ালার কাছে জানা গেল যে আমরা যে দুজনের খোঁজ করছি তেমন দেখতে দুজন লোক তারই গাড়িতে পুষ্করে গিয়েছিল। সে এখনও তাদের ফিরতে দেখেনি। মনে একটা আশা জাগল। আমরা তারই ঘোড়ার গাড়ি ভাড়া নিয়ে পুষ্করে গেলাম। তাদের যেখানে নামিয়েছিল আমাদেরও সেখানেই নামাতে বলল। পুষ্করে নামার সঙ্গে সঙ্গে চারদিক থেকে পাণ্ডারা এসে আমাদের ঘিরে ফেলল। আমি বললাম, আমাদের দুজন পরিচিত লোক এখানে এসেছে, তারা যে পাণ্ডার কাছে আছে আমরা সেই পাণ্ডার কাছেই থাকব। কিন্তু চেহারার বর্ণনা শুনে তারা কেউই কৃষ্ণরাম আর তার জামাইকে এখানে দেখেছে বলে মনে করতে পারল না। অফিসের কাজে আমি এখানে আগেও বার দুয়েক এসেছি। আমার সেই পূর্ব পরিচিত পাণ্ডার খোঁজ করে আমরা তার বাড়িতেই উঠলাম। সেখানে দিনকতক থেকে তার সাহায্যেই কৃষ্ণরামের সন্ধান চালালাম। সন্ধান পাওয়াও গেল। পুষ্করকুণ্ডের কাছেই এক পাণ্ডার বাড়ি। সে বাংলা বুঝতে পারে, বলতেও পারে। সে বলল, তোমরা যেমন বলছো ও দুজন লোক আমার বাড়িতেই তো ছিল। কোথায় গেল, কিছু বলে গেছে? ও কিছু বলে যায়নি আমায়। সুবে উঠে দেখি নেই। কবে চলে গেল? এ দুদিন আগে গেল। ওরা যাবার আগের দিন ও মথুরা বৃন্দাবন ওর নৈবিসারণ ও সব রাস্তা আমাকে জিজ্ঞেস করছিল। তবে ওরা যাবে কি না আমি জানি না, কারণ উহাদের টাকা পয়সা সব খতম হয়ে গেছিল। টাকা ফুরিয়ে গেছিল সেটা জানলেন কি করে? ওরা রাতেরে শুয়ে ওরা নিজেদের মধ্যে বলা কওয়া করছিল যে আমাদের টাকা পয়সা সব ফুরিয়ে গেছে। পাণ্ডার কথা শুনে গোপাল বলল, স্যার টাঙাওয়ালা তো বললো ওদের এখানে ফিরতে দেখেনি, কিন্তু এখান থেকে চলে গেলে তো আজমির হয়েই ফিরতে হবে। ফেরার সময় হয়তো ওদের খেয়াল করেনি। কথাটা বললাম বটে, কিন্তু আর একটা সন্দেহ আমার মনে উঁকি মারল। তবে সে কথাটা আর বললাম না। গোপাল বলল, স্যার এখানেই, অন্য কোথাও নেই তো? এখান থেকে বেরুবার আগে কাছাকাছি পুণ্যস্থানগুলোতে একবার খোঁজ নিয়ে যাব। এরপর সাবিত্রী পাহাড়, গৌতম আশ্রম, গঙ্গাকুণ্ড, নাগকুণ্ড, সূর্যকুণ্ড, অগস্থ্য আশ্রম, দধিচির আশ্রম প্রভৃতি নিকটবর্তী সমস্ত পুণ্যস্থল ঘুরে বেড়ালাম। মন্দির এবং সাধু দর্শন বিস্তর হলেও জালিয়াত দর্শন আর হল না। কৃষ্ণরাম আর তার জামাতা এখনো পর্যন্ত আমাদের দৃষ্টির অগোচরেই রয়ে গেল। আর কালক্ষেপ না করে এখান থেকে বেরিয়ে পড়লাম। ক্রমে মথুরা বৃন্দাবন হয়ে নৈমিষারণ্যের দিকেই যাত্রা করলাম। শান্ডিলা স্টেশনে নেমে দুর্গম রাস্তা পার হয়ে চক্রপাণি তীর্থে এসে পৌঁছে অবশেষে তাদের সন্ধান পেলাম বটে, কিন্তু দর্শন পেলাম না। শুনলাম 5-7 দিন সেখানে থেকে তারা অন্য কোথাও চলে গেছে। এখান থেকে তারা কোথায় যেতে পারে তা আন্দাজ করা কঠিন, কোনো রকম আভাস ইঙ্গিত নেই। এদিকে পুষ্করকুণ্ডের পাণ্ডার মুখ থেকে ওদের টাকা ফুরিয়ে যাওয়ার কথাটা শোনার পর থেকেই আমার মন বলছে দূর দেশে খুব বেশি দিন ওরা আর থাকবে না। সুতরাং বর্তমান পরিস্থিতিতে অন্ধকার হাতড়ে বেড়ানোর চাইতে কলকাতায় ফিরে যাওয়াই শ্রেয়। অগত্যা মনে একটা ক্ষীণ আশা নিয়ে কলকাতায় ফিরে এলাম। আমার ফেরার খবর শুনেই জমিদারবাবু আমার সঙ্গে দেখা করতে এলেন। আমি বললাম,
আমরা তো ব্যর্থ হয়ে ফিরে এলাম। এখন বলুন, আপনার কাছে কি খবর আছে? খবরটা জানাবো বলেই তো আপনার ফেরার অপেক্ষায় ছিলাম। জামাই ফিরে এসেছে, রসদ ফুরিয়েছে, তাই টাকা নিতে এসেছে। আশ্চর্য, আপনি জানলেন কিভাবে? তীর্থক্ষেত্র ঘুরে দৈব শক্তি লাভ করলেন নাকি? দৈব শক্তি নয়, অনুমান শক্তি। কিন্তু শ্বশুর মশাইকে কোথায় রেখে এলো সে খবরটা জানতে পেরেছেন কি? শ্বশুরের খবর পাইনি, তবে জামাই যে এখন সুন্দরবনে তার আবাদেই আছে সেটা জানতে পেরেছি। কটা দিন সেখানে থেকে তারপর ব্রজবন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আবার চলে যাবে। এখন আমার মনে হয় ব্রজবন্ধুর কাছে আসা পর্যন্ত অপেক্ষা না করে সুন্দরবন থেকে তাকে পাকড়াও করে আনা ভালো। সুন্দরবনে যে সে এখনও আছে এটা একেবারে পাকা খবর। আমি দেরি না করে সেদিনই গোকুল আর আমার সেই কনস্টেবলকে সঙ্গে নিয়ে সুন্দরবনে কৃষ্ণরামের জামাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। জমিদারবাবু ভুল খবর দেননি, কৃষ্ণরামের জামাইকে বাড়িতে গিয়েই পাকড়াও করা গেল। প্রথমে সে আমাদের সঙ্গে আসতে রাজি হচ্ছিল না, কিন্তু গোপাল হঠাৎ গলার শির ফুলিয়ে বলে উঠল, লালবাজারের দারোগা স্যার, স্যার বন্দুকটা বার করুন তো স্যার। বন্দুক বার করার দরকার নেই, তুমি কি আমাদের সঙ্গে যাবে নাকি তোমাকে গ্রেপ্তার করে নিয়ে যাব? এরপর আর সে আপত্তি করল না, কিন্তু থানায় এনে জেরা করে তার মুখ থেকে কোনো কথাই বার করতে পারলাম না। তার মুখে সেই একই কথা, আমি কিছু জানি না দারোগা বাবু। সত্যিই তুমি জানো না কৃষ্ণরাম এখন কোথায় আছে? না দারোগা বাবু। তিনি তোমার শ্বশুর মশাই তো? হ্যাঁ, কিন্তু তিনি থাকেন তার আবাদে, আমি থাকি আমার কাজ নিয়ে, তাঁর খবর আমি জানবো কি করে? কৃষ্ণরাম এখন তার আবাদেই আছে। সেখানে না থাকলে মনিবের বাড়িতেও যেতে পারে, আর তো কোথাও যায় না। মনিব কে? জমিদার ব্রজবন্ধু বাবু। তিনি তো তোমারও মনিব। হ্যাঁ, তোমাদের মনিবের পরামর্শ মতো তোমরা দুজন তীর্থভ্রমণে গিয়েছিলে, তারপর কৃষ্ণরামকে রেখে তুমি ফিরে এলে টাকা নিতে। কোথায় রেখে এলে? আমি কোথাও যাইনি দারোগা বাবু। আজমির থেকে পুষ্করে যে টাঙায় করে তোমরা গিয়েছিলে সেই টাঙাওয়ালা, পুষ্করে যে পাণ্ডার বাড়িতে তোমরা ছিলে সেই পাণ্ডা, তাছাড়া আরও অনেকেই তোমাদের দেখেছে। সেখানে নিয়ে গেলেই তোমার মিথ্যা কিন্তু ধরা পড়ে যাবে। সেখান থেকে মথুরা বৃন্দাবন হয়ে তোমরা যে চক্রতীর্থে গিয়েছিলে সে খবরও আমি জানি। শোনো, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কারণ তোমার অবস্থা খুব একটা ভালো নয় তা আমি জানি। এই খবরের কাগজটা দেখো, এই যে, হ্যাঁ দেখো, বিমা কোম্পানির তরফ থেকে 1,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। কৃষ্ণরামের সন্ধান যে দেবে সে এই পুরস্কারটা পাবে। কৃষ্ণরাম কিন্তু আজ না হয় কাল ঠিক ধরা পড়বেই, আর তখন তাকে পালাতে সাহায্য করার অপরাধে তোমারও হাজতবাস অনিবার্য। কিন্তু কৃষ্ণরামের সন্ধান জানিয়ে তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে তোমার বিরুদ্ধে কোনো মামলা রুজু তো হবেই না, বরং বিমা কোম্পানির ঘোষণা করা এই 1,000 টাকা পুরস্কার যাতে তুমি পাও সে ব্যবস্থা আমি করে দেব। এখন ভেবে দেখো, জেল খাটবে নাকি 1,000 টাকা পুরস্কার নেবে? একটা দিন তোমাকে সময় দিলাম। এরপর জামাই বাবাজি আপন হিতার্থে শ্বশুর মশাইয়ের সর্বনাশ সাধন করে আমাকে সাহায্য করতে রাজি হয়ে গেলেন। পরের দিনই আমার সেই কনস্টেবল, গোপাল এবং বিমা অফিসের একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে জামাই বাবাজির নেতৃত্বে আমরা শ্বশুর পাকড়াও অভিযানে আবার পশ্চিমে রওনা দিলাম। যেতে যেতে জামাই বাবাজি সমস্ত গোপন কথা টুকটুক করে ফাঁস করে দিয়ে বললেন, বিশ্বাস করুন দারোগা বাবু, আমার একদমই ইচ্ছা ছিল না, এই ব্রজবন্ধু বাবুই আমাকে জোর করে শ্বশুর মশাইয়ের সঙ্গে জুড়ে দিল। তীর্থ করতে ভালোই লাগে, কিন্তু নিজের দেশ ছেড়ে দিনের পর দিন বাইরে থাকতে কি ভালো লাগে? এবারে টাকা পয়সা দিয়ে বলল আরও দূরের দিকে চলে যেতে, এক্ষুনি দেশে ফেরা যাবে না। এটোয়া নামক একটা জায়গায় একখানা ঘর ভাড়া করে কৃষ্ণরাম তার জামাইয়ের জন্য অপেক্ষা করছিল। জামাইয়ের সঙ্গে আরও 4 জন লোককে দেখে প্রথমটায় সে ঠিক বুঝে উঠতে পারল না কি ঘটতে চলেছে। গোপাল তাকে দেখেই রামকৃষ্ণ বলে চেঁচিয়ে উঠল। বিমা কোম্পানির কর্মীটিও তৎক্ষণাৎ তাকে হরে কৃষ্ণ বলে শনাক্ত করে ফেলল।
আমি বিনা বাক্যব্যয়ে তাকে গ্রেপ্তার করে ফেললাম। এরপর হরে কৃষ্ণ ওরফে কৃষ্ণরামকে গ্রেপ্তার করে কলকাতায় আনার পর বিমা কোম্পানির অন্যান্য কর্মচারীরা, জানবাজারের বাড়ির সরকার মশাই এবং যে ডাক্তারবাবু তাঁর ডেথ সার্টিফিকেট লিখেছিলেন, তারা প্রত্যেকেই জীবিত কৃষ্ণরামকে মৃত হরেকৃষ্ণ বলেই চিহ্নিত করলেন। বলা বাহুল্য, এর পর ব্রজবন্ধু এবং কৃষ্ণরামের বিরুদ্ধে জালিয়াতির মামলা রুজু হল এবং বিচার করে জুরিরা তাদের কারাদণ্ডে দণ্ডিত করলেন। এরই সঙ্গে শহরের তিনটি বিমা কোম্পানি আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পেল এবং জামাই বাবাজিও বিমা কোম্পানির ঘোষিত পুরস্কারের 1,000 টাকা পেয়ে গেল। এই মোকদ্দমায় রায় বেরোবার পরের দিনই যে কোম্পানির অভিযোগের ভিত্তিতে আমি তদন্তে নেমেছিলাম, সেই বিমা কোম্পানির ডিরেক্টর সাহেব নিজে আমার বাসায় এলেন এবং বললেন, ইন্সপেক্টর মুখার্জি, তোমার জন্য একটা বড় সড় আর্থিক ক্ষতির হাত থেকে আমরা রেহাই পেলাম। আমি শুনেছি তুমি অনেক পরিশ্রম করেছ আমাদের জন্য, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই, বলো তুমি কি চাও? আমি তো তোমাকে আগেই বলেছি সাহেব, পুরস্কৃত করতে হলে তুমি পুলিশ ডিপার্টমেন্টকে পুরস্কৃত করো। এ ব্যাপারে আমাদের বড় সাহেবের সাথেই তোমার কথা বলা উচিত। আমি আলাদা করে তোমাকে কিছু দিতে চাই। আমি তো আলাদা কেউ নই, পুলিশ ডিপার্টমেন্টেরই একজন। সাহেব আর কিছু কথা না বলে উঠে দাঁড়ালেন, টুপিটা খুলে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তোমাকে চিনতে ভুল করেছিলাম মুখার্জি, আই এম সরি, গুড বাই। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প, বিমা রহস্য। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, সহকর্মী ডিরেক্টর সাহেব এবং ব্রজবন্ধু অনুপ, বড় সাহেব এবং জমিদারবাবু অপু, ডাক্তারবাবু অরিজিৎ, গোপাল ভোগলু, পাণ্ডা দিলীপ, জামাই সঞ্জীব, সরকার মশাই শ্রী নিরোধকর এবং উকিলবাবু ও প্রিয়নাথের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর, লেখক পরিচিতি সৌরভ ও মালবিকা। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।